ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে সরাসরি ঘাটাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ দাস। সোমনাথ, ঘাটালে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? যে সমস্ত মানুষ এই মুহূর্তে জলবন্দী হয়ে রয়েছেন তাদের জন্য প্রশাসনের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো সরণী, তোমায় জানি কি, আজ সকালবেলাতে দাসপুরের পারাং নদীর দুটি বাঁধ ভেঙে যায়, তারপর সেখানে নতুন করে আরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। যদিও সেখানকার মানুষ বলছেন, এই ঘাটাল মহকুমার মধ্যে পড়ে দাসপুর, এবং সেখানকার মানুষ বলছেন যে তারা কোনোরকমভাবে যোগাযোগ করতে পারছেন না মূল শহরের সঙ্গে, কার্যত জলবন্দী হয়ে রয়েছে। দুটি একটি সরকারি নৌকা সরকার থেকে দেওয়া হলো, সেখানে পানীয় জলের ব্যবস্থাও নেই, খাদ্য সংকট দেখা দিয়েছে সেই সমস্ত এলাকায়। এবং ঘাটালের পরিস্থিতি যেটা এই মুহূর্তে প্রত্যেক বর্ষাতেই একই রকম ছবি ঘাটালে দেখা যায়, এই জল যন্ত্রণার যে ছবি সেটা ঘাটালে একেবারেই প্রত্যেক বছর একই সময় দেখা যায়। কারণ বৃষ্টি বাড়লেই নদীর জলস্তর বাড়ে। শিলাবতী, পারাং, ঝুমি এই সমস্ত নদী এই অঞ্চলের আশেপাশ দিয়ে বয়ে গিয়েছে, এবং তারপরে এই জল বাড়ার পরে এবং বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন জলাধার থেকে যখন জল ছাড়া হয়, স্বভাবতই এলাকায় জল অনেক বেশি জমে পড়ে। এই মুহূর্তে ঘাটালের 12টি ওয়ার্ডে জলমগ্ন হয়ে রয়েছে, মানুষ নৌকোয় করে যাতায়াত করছে, রাস্তাগুলো পুরো কোমর সমান জল হয়ে রয়েছে। এবং সরকার যেটা বলছেন যে এই জলটা এখানে জমে থাকছে তার জন্য মাস্টার প্ল্যানের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই মাস্টার প্ল্যানের কোনো সুরাহা হয়নি। এলাকার মানুষ, বাসিন্দারা, স্থানীয় বাসিন্দারা বলছেন যে আমরা জন্মের থেকে শুনে আসছি মাস্টার প্ল্যানের কথা, কিন্তু এখনও পর্যন্ত সুরাহা হয়নি। তবে একটা কথা বলা যেতে পারে যে এর আগের বছর পর্যন্ত এই ঘাটালের সঙ্গে আশেপাশের সমস্ত শহর এবং দূরের রাস্তাগুলোর যোগাযোগ বন্ধ হয়ে থাকতো, কারণ মনসাতলা চাতাল, ঘাটালের আরও দু তিনটে চাতাল রয়েছে, সেখানে রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কের উপর জল জমে থাকতো, নৌকোয় করে যাতায়াত করতে হতো, বাস গাড়ি কোনোরকম চলাচল। সোমনাথ, বোঝাই যাচ্ছে বিস্তীর্ণ এলাকা জনমগ্ন। তোমাকে অনেক ধন্যবাদ।